নমস্কার বন্ধুরা, আজকে আমরা অনেকগুলো ক্রিকেট, ফুটবল এইসব ম্যাচ নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটা কমেন্টের দিকে যাব। কমেন্ট হচ্ছে, হৃদয় হোসেন গতকাল বলেছে, ভাইয়া বিশ্বকাপ বাংলাদেশের মিরপুর চাউয়াখেত স্টেডিয়ামে হলে বাংলাদেশ সেমিতে থাকতে পারতো। এটা আমার খুব মজা লেগেছে, হাসি পেয়েছে কথাটায়। দেখো, এটা তার বক্তব্য আর আমার হাসি লেগেছে। এখানে বাংলাদেশের ক্রিকেটকে কোনোভাবেই ছোট করা হচ্ছে না, কিন্তু এই বক্তব্যের সঙ্গে অনেকে একমত হতে পারে, অনেকে নাও হতে পারে, কিন্তু ঘটনাটা ও যেটা বলেছে যে একদম উড়িয়ে দেওয়ার মতো ঘটনাও নয়। অনেকেই যারা ক্রিকেট সত্যি বোঝে বা ক্রিকেটের ভক্ত যারা, তারা অন্তত বিশ্বাস করবে। এবার যদি কেউ তর্কের খাতিরে বলে না বাংলাদেশকে অপমান করা হচ্ছে, সেটা কিন্তু আমার কোনোভাবেই উদ্দেশ্য নয়। আমি বারবার বলছি, বাংলাদেশ ক্রিকেটকে অপমান করা আমার কোনোভাবেই উদ্দেশ্য নয়। আমি বহুবার ভিডিওতে বলেছি আমার বাংলাদেশের ক্রিকেটকে দেখতে ভালো লাগে। আমি চাই যে বাংলাদেশ ক্রিকেটে ভালো করুক, এবং সবচেয়ে বড় কথা, আমাদের প্রতিবেশী দেশ, সুতরাং আমার সেখানে খারাপ লাগার কোনো কারণ থাকার জায়গাই নেই, ঠিক কিনা। যাই হোক, এটা ভালো লেগেছে। সইবাল অনেক লাভ রিয়াকশন দিয়েছে, মোহাম্মদ রুবেল গ্রেট দাদা বলেছে। আচ্ছা, মলয় বলেছে মেডভেডেভ নিয়ে কিছু বললে না, মেডভেডেভ নিয়ে বলবো, আজকে বলবো মেডভেডেভ নিয়ে, আজকে মেডভেডেভ নিয়ে বলার সময় এসছে, সেই জন্য আজকে বলবো। চলো, আজকে প্রচুর ম্যাচ, এক একটা করে আলোচনা করে নিই, তাড়াতাড়ি করতে হবে। প্রথম ম্যাচ যেটা, ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড, ওডিআই, ঠিক আছে, কার্ডিফ। একবার দেখি বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। উইথ শর্ট স্ট্রেট বাউন্ডারিজ, ডিপ পকেটস, স্কোয়ার উইকেট অফার্স দ্য ইউজুয়াল চ্যালেঞ্জ টু বোলার্স উইথ ব্যাক অফ এ লেন্থ বম্বস অ্যান্ড ওয়াইড লাইন্স ফর দ্য স্পিনার্স লাইকলি টু বি দ্য অর্ডার অফ দ্য ডে। দ্য পিচ ইটস সেলফ ইজ প্রিটি ক্লোজ টু দ্য সেন্টার অফ দ্য স্কোয়ার অ্যান্ড হ্যাজ এ বিট অফ লাইভ গ্রাস অন ইট। দ্য সার্ফেস সার্ভড আপ মাচ হায়ার স্কোরস ইন দ্য ব্লাস্ট দ্যান প্রিভিয়াস ইয়ার্স, অলদো দোজ ইউজড ফর দ্য হান্ড্রেডস proved to be fairly target, the weather is said to be sweltering. Sweltering মানে গরম থাকবে খুব, বৃষ্টির সম্ভাবনা এখানে বলেনি, ঠিক আছে। তার মানে হান্ড্রেড, অলদো দোজ ইউজড ফর দ্য হান্ড্রেড প্রুভ টু বি ফেয়ারলি টার্গেট, মানে একটু হলেও রানের বন্যা আমরা এক্সপেক্ট করতে পারি। এইবার রানের বন্যা এক্সপেক্ট করবো তো বটেই, দুটো বড় টিম খেলছে, কিন্তু যেহেতু একটু ইউজড পিচ, আমরা একদম ফ্রেশ পিচের তুলনায় কম রান পেতে পারি, কিন্তু ইউজড হয়েছে হান্ড্রেডসে, তারপর অনেকটা সময় পাওয়া গেছে, পিচ তৈরিও করে ফেলেছে এদের টিম। দেখি, উইল ইয়ং, ডেভন কনওয়ে, ফিন অ্যালানকে নেয়নি, নেওয়া উচিত ছিল আমার মনে হয়। মিচেল, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপ, টম ল্যাথাম, ভালো ব্যাটসম্যান, ক্যাপ্টেন, হেনরি নিকোলাস, মিচেল স্যান্ডার, ম্যাট হেনরি, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট। ট্রেন্ট বোল্ট ফিরে আসায় টিমের ওয়েট অনেক বেড়ে গেছে, কিন্তু আমি এক্সপেক্ট করছি যে উইলিয়ামসন যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে মাঠে ফিরুন। উইলিয়ামসন কিন্তু ওর খেলা দেখার জন্য সারা পৃথিবী তাকিয়ে থাকে, আমিও উইলিয়ামসনের খেলা দেখার খুব বড় ভক্ত। ওই রকম একটা ব্যাটসম্যানকে দেখাটাও ভাগ্যের ব্যাপার, তো দেখা যাক উইলিয়ামসন কত তাড়াতাড়ি মাঠে ফেরেন। এবং ইংল্যান্ডের টিমটা একবার দেখে নি, একটা নাম দেখার জিনিস, সেটা হলো বেন স্টোকস। বেন স্টোকস আপনারা হয়তো জানেন যে রিটায়ার করে গিয়েছিলেন, কিন্তু জস বাটলারের কথায় তিনি রিটায়ার ভেঙে ফিরে এসেছেন যাতে ওয়ার্ল্ড কাপ খেলতে পারেন। জেসন রয়, জনি বেস্ট অথবা ডেভিড মালান, দুজনে আলাদা রকমের ক্রিকেট খেলেন। জনি বেস্ট শুরু থেকে মারধর ভীষণ করেন,
এবং অনেক ক্ষণ ধরে মারতে পারেন, মানে উনি রিলেন্টলেস মারতে পারেন। আর ডেভিড মালান আস্তে আস্তে খেলাটা শুরু করেন এবং শেষের দিকে প্রচুর মারেন। দুজনের ব্যাটিং স্টাইল একদম বিপরীত। জো রুট কিছু বলার নেই, বেন স্টোকস কিছু বলার নেই, জস বাটলার ক্যাপ্টেন উইকেট কিপার, লিভিংস্টোন স্পিন বলটা খুব খারাপ করেন না, তবে মাঝারি মাপের, মানে কোনো কোনো পিচে খুব ভালো করেন, কোনো কোনো পিচে ভীষণ মাঝারি। তবে ব্যাটের হাত নিয়ে কিছু বলার নেই। মঈন আলি অবশ্যই দলের একটা সম্পদ, আমার মনে হয় মঈন আলিকে রাখা অনেক দরকার, কারণ এই মাঠটার স্কোয়ার উইকেট ছোট, স্কোয়ার উইকেট ছোট মানে সেখানে মঈন আলি স্পিনকে অবশ্য মেরে দিতে পারে, কিন্তু মঈন আলি এক্সপিরিয়েন্স প্রচণ্ড বেশি, প্রচণ্ড বেশি এক্সপিরিয়েন্স থাকার জন্য ব্রাইডন ক্রেয়ার্সের ওপরে থাকতে পারেন। স্যাম কারেন ভালো বোলার, ব্যাটিং হাতটাও ভালো, ক্রিস অক্সেরও ব্যাটিং হাত ভালো, বোলিং নিয়ে কোনো কথা নেই। মার্ক উড অথবা গাস অ্যাটকিনসন প্রভিশনাল ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ইয়েট টু বি টেস্টেড অ্যাক্রস 50 ওভার্স, 90 মাইলের ওপর বল করে আদিল রশিদ, অভিজ্ঞ বোলার। তাহলে টিম দুটোর ভীষণ কাছাকাছি, ইংল্যান্ড একটু শক্তিশালী অবশ্যই, দুটো পয়েন্ট, একটা হচ্ছে হোম অ্যাডভান্টেজ আর একটা হচ্ছে টিম হিসাবে ইংল্যান্ড শক্তিশালী, নিউজিল্যান্ড খুব একটা পিছিয়ে নেই। সুতরাং যেই ব্যাট করুক না কেন, আমি এক্সপেক্ট করছি যদি এরা ঠিকঠাক ধরে খেলতে পারে 280 রান হওয়া উচিত, 320-30 হলেও অবাক হব না। ইংল্যান্ড প্রথমে ব্যাট করলে 330 পর্যন্ত হতে পারে, অতটা রানও এক্সপেক্ট করতে পারি। সেই জন্যে দুজনকেই প্রথমে ধরে খেলতে হবে, প্রথমে যেহেতু ডে নাইট ম্যাচ সেই জন্যে ওই সন্ধ্যের সময়টা একটু বিপজ্জনক সময় থাকে। সন্ধে যদিও আমাদের দেশের সন্ধ্যের মতো নয়, ওদের ওখানে সন্ধে হয় রাত্রির 8:30-9টার সময়, মানে আমাদের দেশে রাত্রি 8:30-9টা যেরকম টাইম সেরাম, ওদের যখন 8:30-9টা হয় রাত্রিরে তখন সন্ধে হয়, এবং সন্ধেটা ওরা ঝুপ করে নেমে যায় না, আস্তে আস্তে লাইট ফেড হয় তারপর নামে, ততক্ষণে ফ্লাড লাইট জ্বলে যায়। সন্ধ্যের সময়টা কেন মারাত্মক বলি আমরা, সাধারণত ডে নাইট ম্যাচে দেখা যায় যে সন্ধ্যের সময় শিশির পরে আস্তে আস্তে শিশিরে, মানে ওয়েদারের অনেকটা তফাত হয়ে যায়। তো আজকে এই সমস্যাটা হবে, যেহেতু ওয়েদার ইজ সেট টু বি সোয়েল্টারিং, তাহলে ওয়েদারের তফাত হওয়ার জন্যে তখন কিন্তু বলের সুইং এবং গতি প্রকৃতি কিছুটা হলেও চেঞ্জ হয়। আর আশা করি বাতাসে সেরকম আর্দ্রতা থাকবে না, মানে বৃষ্টির ভাব থাকবে না, তাতে করে ওটা থাকলে বল সুইং হয়, কিন্তু সেটা লাল বলের ক্ষেত্রে, সাদা বলের ক্ষেত্রে অতটা সুইং হয় না। আপনারা যদি লক্ষ্য করে দেখেন, সাদা বল যত বড় সুইং বলারই হোক, প্রথম 2 থেকে 3 ওভার ম্যাক্সিমাম 5 ওভার সুইং হয়, 5 ওভার সুইং পাওয়াটাও বিশাল ব্যাপার। আপনি যাদের কথা ভাবতে পারেন সেটা হচ্ছে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, ট্রেন্ট বোল্ট, এদের সুইং এর কথা ভাবতে পারেন। আমি আর একজনের নাম বলতে পারতাম, সেটা হচ্ছে অ্যান্ডারসন, কিন্তু অ্যান্ডারসনকে আমি সাদা বলে বল করতে রিসেন্টলি দেখিনি। যদি লাল বল হতো তাহলে বলতাম যে অ্যান্ডারসন 15-20 ওভারেও সুইং করতে পারেন। অ্যান্ডারসনের সুইংয়ের নিয়ে কোনো কথা এখন বলে লাভ নেই। যাই হোক, সেটা হচ্ছে এই পরিস্থিতি, খেলাটা দুর্দান্ত হবে, আশা করছি বৃষ্টি হবে না, এবং দুজনে ভালো রান করবে। খেলার শেষে জানা যাবে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, আগে থেকে ধরা যাবে না, ইংল্যান্ড একটু এগিয়ে আছে। আর একটা ম্যাচ নিয়ে আমার বলার আছে, সেটা হচ্ছে গতকালের সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়া। অনেকেই লিখেছে দাদা কি হবে না হবে, কিন্তু আমি কালকে একদম সময় পাইনি খেলা দেখার। আমি পরে, আমি যখন খেলা দেখেছি তখন খেলা অনেক কিছু ঘটে গেছে, প্রায় শেষ লগ্নে আমি খেলা দেখেছি, কালকে খেলা দেখার সময় ছিল না বলে আমি কাউকেই কিছু রিপ্লাই দিতে পারিনি, তার জন্যে অনেক দুঃখিত। কিন্তু খেলাটা যারা দেখেছে আশা করি ভীষণ উপভোগ করেছে, এরম খেলাই তো আমরা দেখতে চাই, যে অস্ট্রেলিয়া একদম তলায় পড়ে গেল, সেখান থেকে উঠে দাঁড়িয়ে জিতলো। আমি যেটা বলছিলাম যে অস্ট্রেলিয়া যে কোনো টিম নিয়ে গেলেই জিততে পারে, তবে সাউথ আফ্রিকার ব্যাটিং আরও একবার হতাশ করেছে সবাইকে।
এই খেলাটার দিকে একটু নজর রাখলেও রাখতে পারেন। ইংল্যান্ড আন্ডার 19, অস্ট্রেলিয়া আন্ডার 19, অস্ট্রেলিয়া যদি প্রথমে ব্যাট করে, অস্ট্রেলিয়ার টিম প্রচণ্ড ভালো আন্ডার 19 ইংল্যান্ডের তুলনায়। ইংল্যান্ডের টিম খারাপ না, ইংল্যান্ড আন্ডার 19 লাস্ট ম্যাচটা জিতেছে ODI, কিন্তু অস্ট্রেলিয়ার টিম প্রচণ্ডই ভালো। সুতরাং অস্ট্রেলিয়া যদি ব্যাট করে আপনারা 300 সাড়ে 300 রান ধরে নিতে পারেন। আর আজকে হ্যাঁ এই খেলাটা আছে, আজকে পাকিস্তান ওমেন ভার্সেস সাউথ আফ্রিকা ওমেন ODI। পাকিস্তান ওমেন কিন্তু সাউথ আফ্রিকাকে 3-0 হারিয়েছে। দাঁড়ান, ভালো করে দেখুন, মানে একটা অসম্ভব একটা রেজাল্ট হয়েছে। 3-0 পাকিস্তান ওমেন সাউথ আফ্রিকা ওমেনকে হোয়াইট ওয়াশ করে দিয়েছে। লাস্ট ম্যাচে সাউথ আফ্রিকা ওমেনে জেতার সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু তাও পাকিস্তান ওমেন ডিনাইড, মানে দে ডিনাইড টু লেট উইন সাউথ আফ্রিকান ওমেন। সাউথ আফ্রিকান ওমেন মুখ থুবড়ে পড়েছে 6 রান আগে। সুতরাং আজকের খেলাটা জমজমাট হবে, এটার দিকে চোখ রাখা যেতে পারে, কিন্তু কতটা দেখা যাবে সেটা বড় ব্যাপার, যে কারণ 1 ঘন্টা পরেই শুরু হয়ে যাবে ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের ম্যাচ। যারা লক্ষ্য রাখতে পারবেন লক্ষ্য রাখুন, সাউথ আফ্রিকা ওমেন কিন্তু ওয়ান ডেতে যথেষ্ট ভালো, খারাপ নয়। এবার পাকিস্তানে এসে কতটা কী করে সেটাই দেখার। রান 200-200-র কাছাকাছি এক্সপেক্ট করুন, 200-250-র মধ্যে রান এক্সপেক্ট করতে পারেন দুটো টিমের জন্যেই। দুটো টিম একই কাছাকাছি লেভেলের রান করবে বলে মনে হয়। সাউথ আফ্রিকাকে একটু এগিয়ে রাখছি তাদের অভিজ্ঞতার জন্য, কিন্তু পাকিস্তান রিসেন্ট ফর্ম অসাধারণ। অনেকক্ষণ কথা হচ্ছে, এবার চলুন, আজকে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এত কিছু কথা বলছি তো, এটাই সমস্যা হয়, এত বড় ভিডিও হয়তো আপনারা দেখবেনই না। আচ্ছা, আর একটা খেলার নিয়ে না কথা বলে থাকতে পারছি না, সেটা হচ্ছে সাউথ আমেরিকান ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশান শুরু হয়েছে আজকের। কি দেখুন, পয়েন্ট টেবিলটা আগে দেখিয়ে দিচ্ছি, তারপর দেখাচ্ছি কি আজকের খেলার রেজাল্ট কী কী। আর্জেন্টিনা একটা ম্যাচ খেলে একটা জিতেছে, মেসি গোল করেছে। কলম্বিয়া একটা খেলে একটা জিতেছে, প্যারাগুয়ে আর পেরু একটা খেলে একটা ড্র করেছে। ভেনেজুয়েলা আর ইকুয়েডর যথারীতি হেরেছে, যেহেতু ওরা দুজন খেলেছে। এবার ম্যাচেস আজকে, আর্জেন্টিনা 1-0 গোলে ইকুয়েডারের সঙ্গে জিতেছে, কলম্বিয়া 1-0 গোলে ভেনেজুয়েলার সঙ্গে জিতেছে, প্যারাগুয়ে পেরু ড্র করেছে। আজকের খেলা দুটো একবার দেখে নিন। ভোর 4:30 খেলা হবে উরুগুয়ে ভার্সেস চিলি, উরুগুয়ে অবশ্যই ফেভারিট, আর ব্রাজিল ভার্সেস বলিভিয়া সকাল 6:15। কাল যদি কেউ সকাল সকাল ঘুম থেকে ওঠেন একটা দারুণ ম্যাচ দেখতে পেতে পারেন, এটা বেশ ভালো একটা ম্যাচ আপনারা উপভোগ করতে পারবেন আশা করছি। এছাড়া চলুন বাকি ফুটবলের দিকে একবার চোখ দেওয়া যাক। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ স্পেন জর্জিয়া রাত্রি 9:30, এটা স্পেনে জিতে যাওয়াই উচিত, জর্জিয়ার সঙ্গে ডাইরেক্ট ধরা উচিত অন্তত, ঠিক আছে। বাকি যেটা, ইতালির ডাইরেক্ট জেতা উচিত, আর্মেনিয়া আর আলবেনিয়া, আলবেনিয়া উইন অর ড্র ধরা উচিত, সুইডেন ডাইরেক্ট জেতা উচিত। আন্ডার 21-এর খেলা হচ্ছে এখানে, আন্ডার 21-এর ব্যাপার। আর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অনেকগুলো খেলা আছে রাত্রিরে, হ্যাঁ এই যে পাওয়া গেছে দেখুন, বসনিয়া, যদি আপনারা শিওর মাল্টি চান, ঠিক আছে শিওর মাল্টিটা দিচ্ছি এবার, স্পেন বসনিয়া ক্রোয়েশিয়া ডাইরেক্ট ধরে নিন, স্কটল্যান্ড ডাইরেক্ট ধরা উচিত, এবার ড্র হলে কিছু বলার নেই, লাক্সেমবার্গ আর আইসল্যান্ড এইটা বাদ দিয়ে দিন, যদিও আইসল্যান্ড জিতে যাওয়ার মনে হয় তবু বাদ দিয়ে রাখুন, পর্তুগাল ডাইরেক্ট ধরে নিন,
টার্কি আর্মেনিয়া, টার্কি ডাইরেক্ট না ধরে ড্র ধরে নিন, ঠিক আছে? এই হলো মোটামুটি একটা শিওর মাল্টি, এটা পাওয়া যেতে পারে। আগামীকাল যে খেলাগুলো আছে আগামীকালই বলবো, 10 তারিখেরগুলো আবার 10 তারিখ বলবো। এবার চলুন আমরা টেনিসে যাই। টেনিসে আজকে রাত্রিরের খেলা, দাঁড়ান এখানেই দেখতে পাচ্ছি, তবু আমরা এই যে আজকের খেলা হচ্ছে বেন শেলটন ভার্সেস নোভাক জোকোভিক। খেলাটা দেখতে যতটা সহজ লাগুক, এটা আমি আরেকবারও বলে রাখছি, এই খেলাটা দেখতে অনেকটা সহজ লাগছে জোকোভিকের এগেনস্টে বেন শেলটন, কিন্তু মাইন্ড ইট, যারা তিনজন চারজন সেমিফাইনালে উঠেছে, চারজনের র্যাঙ্ক 1 2 3, এই যে 1 2 3, বেন শেলটন কিন্তু আনসিডেড প্লেয়ার, কিন্তু আমেরিকান প্লেয়ার, সেমিফাইনালে উঠেছে, অত সহজে ছেড়ে দেবে না। বেন শেলটনের জেতার চান্স 10%, জোকোভিচের জেতার চান্স 90%, একদম সেই নিয়ে রেটও আছে সেরকম। কিন্তু আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে শেলটন টু উইন আ সেট ধরে রাখতে পারেন। জোকোভিচ তো ম্যাচ জিতবে, তার চান্সই বেশি, কিন্তু শেলটন উইন আ সেট, এটা যদি হয়ে যায় আপনার অনেক প্রফিট এসে যাবে। আর এইখানে এই ম্যাচটা আলকারাজ গার্সিয়া ভার্সেস ড্যানিয়েল মেডভেডেভ, এই ম্যাচটা কিন্তু টাফ একটা ম্যাচ হতে চলেছে, কারণ হার্ড কোর্টে খেলা। আলকারাজ এই কম বয়সে সবকটা কোর্টে যেরমভাবে নিজেকে সেট করে নিয়েছে সেটা অসম্ভব একটা দক্ষতার লাগে, সেই দক্ষতার পরিচয় সে দিয়েছে, সেটা নিয়ে কোনো তর্কের জায়গা নেই। আলকারাজ দুর্দান্ত প্লেয়ার, কিন্তু মেডভেডেভ হার্ড কোর্টে একটু হলেও এগিয়ে থাকবে। আমি আলকারাজকে একদম সিওর জিতবে এটা ধরতে পারছি না, আমি পার্সোনাল মতামত আলকারাজ জেতার চান্স 60%, মেডভেডেভ 40%, আমি এতদূর পর্যন্ত বলছি 40% জিততে পারে মেডভেডেভ। সুতরাং মেডভেডেভ উইন আ সেট, উইন টু সেট এটা ধরে রাখতে পারেন, বেন শেলটন উইন আ সেট ধরতে পারেন, এটা হলো একটা বেট। এই দুটোর কম্বিনেশান একটা করতে পারেন, সিঙ্গেল ধরতে পারেন, আর একটা ধরতে পারেন যে আলকারাজ জিতবে আর জোকোভিচ জিতবে, তার একটা মাল্টি, ঠিক আছে? সুতরাং আমি সবকটা অপশান বললাম, আমার পছন্দের অপশান হচ্ছে বেন শেলটন উইন আ সেট, মেডভেডেভ উইন আ সেট অর উইন টু সেটস, এটা হচ্ছে আমার পছন্দের অপশান। বাকিগুলো তো রেট দেখে বুঝতেই পাচ্ছেন কী কী হতে পারে খেলায়, কিন্তু মেডভেডেভ ম্যাচ বার করে নিতে পারে, শেলটন ম্যাচ বার করতে পারবে এটা বিশ্বাস আমি করি না, কিন্তু অঘটন ঘটতেই পারে। জোকোভিচ ম্যাচটা অন্তত হারবে বলে মনে হচ্ছে না, তবু দেখা যাক শেষে কী হয়। এখানেই শেষ করছি, অনেকটা বড় হলো তার জন্য দুঃখিত, যদি কেউ পুরোটা দেখে থাকেন তাহলে শেষে আমায় জানাবেন। টাটা।